ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদের বাকি আরও কয়েকদিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আর্থিক সংকটে নাকাল মানুষ। তবুও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে নারী টানে বাড়ি ফিরছে লাখো মানুষ। প্রতিদিন রাজধানী ঢাকা ছাড়ছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই। এদিকে মানুষ বাড়ি ফেরায় ধীরে ধীরে ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে চলাচল করা উড়োজাহাজে টিকেটে ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীদের আনা নেয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অতিরিক্ত 40টি ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার ট্রেনে আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হলেও গতকাল শুক্রবার সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছে। ভোর থেকে গাবতলী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ ও কমলাপুর রেল স্টেশন গিয়ে দেখা যায় বেশ স্বাচ্ছন্দ্যে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। শুক্রবারের ট্রেন যাত্রা ছিল স্বাভাবিক। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় যাত্রীর উপচে পড়া ভিড় নেই। টিকিট ছাড়া কেউ প্ল্যাটফর্মে ঢুকতে পারছে না। স্টেশনে টিকিটবিহীন যাত্রীর প্রবেশ ঠেকাতে তিন স্তরের তল্লাশির ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে যাত্রীর চাপ ছিল। ঘরমুখো মানুষের চাপ দেখা যায় সায়েদাবাদ বাস টার্মিনালে। সেখানকার পরিবহনগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা অবশ্য মানুষের এই চাপকে বলছেন মোটামুটি। ভিড় কম ছিল গাবতলী বাস টার্মিনালে। দুপুরে অল্প কিছু কাউন্টার বাদে বেশিরভাগ কাউন্টারই খালি ছিল। সন্ধ্যার পর অবশ্য যাত্রীর চাপ বাড়তে শুরু করে। পদ্মা সেতুর কারণে গাবতলীতে যাত্রীর চাপ কমে গেছে বলে জানিয়েছেন সাউদিয়া পরিবহনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঈদের মৌসুমে সকালে একটি গাড়ি ছেড়েছি, কিন্তু আগে পাঁচ থেকে সাতটি গাড়ি ছাড়া হয়ে যেত। তবে সব রুটের বাসে টিকিটের দাম বেশি নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের ভাষ্য, অনেক বাসেই টিকিটের দাম 2 থেকে 3 টাকা বেশি রাখা হচ্ছে। ওদিকে গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো মানুষের ভিড়। পদ্মা সেতু চালুর পর গত বছরের মতো এবারও যাত্রীর চাপ স্বস্তিদায়ক। অনেকেই টার্মিনালে এসে টিকিট কেটে লঞ্চে চড়েছেন। এ ঘাট থেকে চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠিগামী লঞ্চগুলো যাত্রা শুরু করেছে। লঞ্চগুলো যাত্রীতে ভরপুর। টার্মিনালেই টিকিট কেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পেরে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন।